নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শরীফুল। শুরুতেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম। ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসেব রক্ষক। করিমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত অটোতে গাছ পড়ে প্রাণ গেল চালকের। গ্রিনফিল্ড বিমানবন্দর কালো ব্যাজ পরে শিলচরে প্রতিবাদ কর্মসূচি ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির। সুনাইয়ে দুর্ঘটনায় হত ব্যক্তির নিকটাত্মীয়দের আর্থিক সহায়তা প্রদান দুর্যোগ মোকাবিলা বিভাগের। শেওড়ারতল জিপির এপি সদস্যের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সহসভানেত্রীর। অগ্নি নির্বাপক বাহিনীর উদ্যোগে উধারবন্দে আয়োজন করা হলো সজাগতা শিবির। দক্ষিণ চান্দিঘাটে ইট ভাটার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের, বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি। পীর মকাশা মুকাম ট্রাস্ট গঠন নিয়ে রবিবার অনুষ্ঠিত হবে নাগরিক সভা, জানালেন মুকামের পরিচালক। এবারে বিস্তারিত সংবাদ। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক কর্মী। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর ট্রেজারি অফিসে। জানা যায়, বুধবার অসমের ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কাছাড় পুলিশের সহযোগিতায় শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসাব রক্ষক মদন মোহন সিংহকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন। এদিন 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় তিনি হাতে নাতে ধরা পড়েন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলন্ত অটোর উপর গাছ পড়ে মৃত্যু হলো চালকের। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার অগ্নি নির্বাপক কার্যালয়ের সামনে। হত অটো চালক নিলাম বাজারের আলমখানি এলাকার বাসিন্দা আজহার উদ্দিন বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বেলা 11:30 নাগাদ শিকড় সহ প্রকাণ্ড গাছটি উপড়ে পড়ে। এ সময় অটো নিয়ে আসছিলেন আজহার। তখন আজহারের অটোর উপর পড়ে যায় প্রকাণ্ড এই গাছটি। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আজহারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কুলে ঢলে পড়ে সে। দুর্ঘটনার সময় অটোতে কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে। ঠিক আছে, ফায়ার ব্রিগেডের সামনে শুনে আমাকে ঘটনাটা ঘটেছে। ওর সাথে কেউ ছিল না, রাস্তার লোকেরা ওকে নিয়ে এসছে। আনার পরে দেখা গেল পেশেন্টটা অলরেডি মৃত আর। ঠিক আছে, পেশেন্টের নাম অ্যাজ পার হিস্ট্রি আজহারউদ্দিন, বাসা নিলাম বাজার। পরিবারের লোকেরা আসছে, এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। খবর দেওয়া হয়েছে পেশেন্ট সিরিয়াস বলে। আসাম সরকার ও কাছাড় জেলা প্রশাসন কর্তৃক গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে 144 ধারা জারি ও পুলিশি অতিশয্যার প্রতিবাদে আজ ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির আহ্বানে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, শান্তিপূর্ণ জমায়েত ইত্যাদি কার্যসূচি পালন করা হয়। প্রবল বৃষ্টির মধ্যেও বেলা 1টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির উল্টো দিকে বুকে কালো ব্যাজ পরিধান করে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির সদস্যরা প্রতিবাদে সামিল হন। তারা ডলু চা বাগান সহ কাছাড় জেলা থেকে 144 ধারা প্রত্যাহার করা, ডলু চা বাগানের জমিতে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ভুয়ো অজুহাত দেখিয়ে চা শিল্পকে ধ্বংস না করা, সার্ভে রিপোর্ট অনুসারে অন্য স্থানে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিমানবন্দর তৈরির স্থান নির্ধারণ করা, চা গাছ উপড়ে ফেলা জমিতে পুনরায় চা গাছ রোপণ করা, চা শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, পুলিশি অতিশয্যা বন্ধ করা সহ চা শিল্পকে রক্ষা করে ডলু চা বাগানে পর্যটন কেন্দ্র গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে সমন্বয় কমিটির পক্ষ থেকে নির্মল কুমার দাস, দীপঙ্কর চন্দ, এম শান্তিকুমার সিংহ, অরিন্দম দেব, প্রদীপ নাথ, হিল্লুল ভট্টাচার্য, জয়দীপ ভট্টাচার্য, কল্পার্ণব গুপ্ত, হানিফ আহমেদ বড়বুইয়া, ভবতোষ চক্রবর্তী, গৌরচন্দ্র দাস, প্রশান্ত ভট্টাচার্য, দুলালী গাঙ্গুলি সহ বহু পরিবেশপ্রেমী মানুষরা উপস্থিত ছিলেন। আচার ভিত্তিক চালা দিবস পালন করা হচ্ছে। ডলু চা বাগানের যে নাটক চলছে,
তার বিরুদ্ধে সরকার অনুমান সাপেক্ষে 144 ধারা জারি করেছেন। আমরা জানি তার উদ্দেশ্য কি, কেন হয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার জন্য আজকে আমাদের এই সরকারি ফতোয়ার বিরুদ্ধে আমাদের এই চালবে। এই যে প্ল্যাকার্ডগুলি, সেই নাটক সমস্ত আজকে বলবো ভারতবর্ষব্যাপী সবাই জানেন, নিত্য নতুন ডকুমেন্ট বেরুচ্ছে যে এখানে এই কাজ করা উচিত নয়, সম্ভব নয়, আইনগতভাবে সেটা পারমিসেবল নয়, কিন্তু তাতেও চলছে অনেক খেলা। নিত্য নতুন সব পেপার আমাদের হাতে আসছে, একটা স্ট্যাটাস কিউ মেনটেন করা একটা জায়গাতে কী করে আবার পরবর্তীতে কোন ডিল হয় সেগুলি পরবর্তীতে কোর্ট বুঝে নেবে। কিন্তু শ্রমিকদের প্রতি যে অন্যায় হচ্ছে, যে বন ধ্বংস হলো, তার বিরুদ্ধে আজকে সারা কাছাড়ে আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হলো এই কালা দিবস পালন করছি। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়দের 2 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করল দুর্যোগ মোকাবিলা বিভাগ। আজ শুনাই সার্কুল অফিসে সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার উপস্থিতিতে 2018 থেকে 2022 সাল পর্যন্ত শুনাই এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হওয়া 8 জন ব্যক্তির নিকটাত্মীয়দের হাতে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তার অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। এতে দুর্যোগ মোকাবিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিপ্রজিৎ চক্রবর্তী, সুনাই সার্কুল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ, সুনাই পুরসভার 9 নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক, মিজানুর রহমান লস্কর সহ AIUDF-এর বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। পরে দলাইতে গিয়ে আরও 2 জন ব্যক্তির নিকটাত্মীয়দের হাতে 2 লক্ষ টাকার অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। কারো ছেলে, কারো বাবা, কারো ওয়াইফ, যারা নেক্সট টু কিন, ওদেরকে আমরা সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ওয়ান টাইম আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যে আমরা অনুরোধ করেছিলাম যে পেন্ডিং কেস যেগুলো আছে এবং কারেন্ট যেগুলো আছে ইনস্ট্যান্টলি ওনার নজরে যাওয়ার পরে শুধু কাছাড় নয় সব জায়গাতে দিয়েছেন, এবং শুনাইতে আমরা যতটা দিয়েছিলাম সব কটাই আমরা পেয়েছি। আজকে আমরা চেক বেনিফিশিয়ারিসের হাতে তুলে দেব। ওই জন্য আমি আবার এখানে সার্কুল অফিসার, ডেপুটি কমিশনার, যারা প্রপার ম্যানারে আমার আমার বিপিএমের যারা, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে তারা প্রপার ম্যানারে প্লেস করেছিলেন গভর্নমেন্টের কাছে। এই জন্য আজকে আমরা ধলাই সমষ্টির শেওড়ারতল জিপির এপি সদস্য অজয় দাসের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুললেন জিপির সহসভানেত্রী। বুধবার কুলিচড়ায় এক সভা ডেকে সহসভানেত্রী ঋতুবালা রায় অভিযোগ করে বলেন, রাস্তার কাজের কথা বলে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এপি সদস্য অজয় দাস, কিন্তু আজ 2 বছর পেরিয়ে গেলেও নানা টাল বাহানা করে তার টাকা ফিরিয়ে দিচ্ছেন না বলে উল্লেখ করেন ঋতুবালা রায়। টাকা দিছো নি ঘুরাইয়া কই অগ্নি নির্বাপক বাহিনীর ব্যবস্থাপনায় আজ উধারবন্দে অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির। উধারবন্দ থানা প্রাঙ্গণে আয়োজিত শিবিরে এলাকার নাগরিক, গ্রামরক্ষী বাহিনীর সচিব, পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবির পরিচালনায় ছিলেন রতনমণি সিনহা। আগুন লাগলে কি করতে হয়, কিভাবে আগুন নেবানো যায় বা কাউকে কিভাবে আগুন থেকে রক্ষা করা যায় ইত্যাদি বিষয় জনসমক্ষে তুলে ধরেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামরক্ষী বাহিনী সচিব শামসুল হক লস্কর, সৈফুদ্দিন বর লস্কর সহ অন্যান্যরা। শিবিরে স্টেশন অফিসার সঞ্জয় সিনহা, মনোজ সিনহা, DBS প্রেমজিৎ সিনহা, আসাদ চৌধুরী,
আব্দুল জলিল লস্কর, হেমচন্দ্র সিনহা, সৈফুল হক বড়বুইয়া, অনিল রাজাক, বিলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সামিল হয়েছি এবং আমাদের উদারমন্দের অনেক নাগরিক যারা অগ্নি সম্বন্ধে জানে না তাদেরকে জাগ্রত করার জন্য আজকে এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদেরকে জানানো হয়েছে যে অগ্নি কত প্রকারে লাগতে পারে এবং এই অগ্নি লাগার পর আমরা কীভাবে আমরা বিপদমুক্ত হব বা তার প্রতিকার করবো বা সরকারের যে কর্মচারীবৃন্দ আছে অগ্নি নির্বাপক বাহিনী তাদেরকে কীভাবে আমরা জানাবো বা ওরা কীভাবে আমাদেরকে সাহায্য করবে। তো আজকে আমরা অনেক উপকৃত হয়েছি, তো আগামীতেও আমরা আজকে যেগুলো শিখে গেছি তা জেনে গেছি দক্ষিণ দলাইয়ের চান্নিঘাটে থাকা ইটভাটার বিরুদ্ধে সরব হলেন এলাকার বাসিন্দারা। আজ নরসিংপুর মণ্ডলের বিজেপি নেতা বিভাস আচার্য সহ স্থানীয়দের উপস্থিতিতে এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চান্নিঘাটের ইটভাটার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিজেপি নেতা বিভাস আচার্য বলেন, ইটভাটার পাশে রয়েছে একটি স্কুল ও পানীয় জল প্রকল্প। তিনি বলেন, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া পানীয় জলকে দূষিত করছে। তাছাড়া ইটভাটার জন্য এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে উল্লেখ করে বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। চান্নিঘাট পিএইচের নিকটে একটি হরলাল ভাট্টা করে একটি ইট ইন্ডাস্ট্রি আছে। এই ইট ইন্ডাস্ট্রিতে এখানে শুনতে পেয়েছি ডিসির মারফতের মানে ডিসির ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে সোলার লাইট। এই সোলার লাইটটি কীভাবে ইট ভাট্টার ভেতরে দেওয়া হলো দেওয়া হয়েছে যখন আমি জানতে চাই আমার জিপি সেক্রেটারির কাছে, আপনারা কীভাবে এখানে এই এই সোলার লাইটটি দিয়েছেন? উনি বললো আমি জানি না। জিপি প্রেসিডেন্টের কাছে বলা হয়েছে, উনি বললো আমি জানি না। হ্যাঁ, এইভাবে ডিসির মারফতে নি, এসপির মারফতে নি, কার মারফতে এই জিনিসটা এসেছে? আমরা এই জিনিসটা উচিত তদন্ত করে ডিসি মহোদয়ের কাছে আজকের এই নাগরিক সভার মাধ্যমে জনসাধারণের মাধ্যমে বিনম্র অনুরোধ জানাইতেছি যে সঠিক তদন্ত করে দেওয়ার জন্য। এবং এই ইটভাটাটির সামনে 50 মিটারের মধ্যে একটি পিএইচই রয়েছে এবং 50 মিটারের মধ্যে একটি স্কুল রয়েছে। এই স্কুলে যারা ছোট ছোট বাচ্চারা আছে, ছাত্র ছাত্রী আছে, ইট ভাট্টা সম্পূর্ণ কালি এসে ওনাদের মাথার উপরে কালি পরে এবং পিএইচির জলের যে ট্যাঙ্কিটা আছে, এই জলের ট্যাঙ্কিতে ওনাদের সম্পূর্ণ ইট ভাট্টার কালি ওই জায়গাতে এসে পড়ে। যে এইগুলা প্রকৃত তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য আমি আগামী রবিবার বেলা 11টায় শিলচর ঘনিয়ালার হযরত পীর মখাশা মুকামে এক নাগরিক সভার আয়োজন করা হয়েছে। মুকামের ইমাম তথা পরিচালক মৌলানা মেহবুব আহমেদ জানান, ঘনিয়ালার হযরত পীর মখাশা মুকাম ট্রাস্ট গঠন করার উদ্দেশ্যে এই নাগরিক সভার আয়োজন করা হয়েছে। এই সভায় সকল বক্তবৃন্দ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের উপস্থিত থাকার আবেদন জানান মৌলানা মেহবুব আহমেদ। এবং বিশেষ করে এই হযরত পীর মখাশা রহমতুল্লাহ আলাইহির জানান অত্যন্ত সক্রিয় ভক্তগণ আছেন, তাদের প্রতি আমাদের নিম্র আবেদন রইল। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসেব রক্ষক। করিমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত অটোতে গাছ পড়ে প্রাণ গেল চালকের। গ্রিনফিল্ড বিমানবন্দর কালো ব্যাজ পরে শিলচরে প্রতিবাদ কর্মসূচি ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির। সুনাইয়ে দুর্ঘটনায় হত ব্যক্তির নিকটাত্মীয়দের আর্থিক সহায়তা প্রদান দুর্যোগ মোকাবিলা বিভাগের। শেওড়ার তল জিপির এপি সদস্যের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সহসভানেত্রীর। অগ্নি নির্বাপক বাহিনীর উদ্যোগে উদ্ধারবন্দে আয়োজন করা হল সজাগতা শিবির। দক্ষিণ চান্নিঘাটে ইট ভাটার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের, বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি। পীর মকাশা মুকাম ট্রাস্ট গঠন নিয়ে রবিবার অনুষ্ঠিত হবে নাগরিক সভা, জানালেন মুকামের পরিচালক।